বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মহামুমত মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তির স্রষ্টা নবী প্রেরণ করলেন যখন হলে ইসলাম সর্বদাই এ দিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি The solution for humanity. আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালাহ সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির পক্ষ থেকে এবং আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী আইনের নীতিমালা বিষয়ক আলোচনার আজকের পর্বে আমরা আজকে আপনাদের সামনে একাধিক ছোট্ট কিছু নীতিমালা পেশ করব ইনশাল্লাহ যেটি ও ইউজাল বা ক্ষতি প্রতিরোধ করা হবে প্রতিরোধ করার এই বিধান সম্বলিত বৃহৎ মূলনীতির অধীনস্থ কিছু নীতিমালা যেই নীতি দিয়ে আমরা শুরু করব সেটি হচ্ছে ইউতোহাম্মালু আদার আল খাস বি আম বহন করা হবে ফেইস করা হবে উল খাস খাস মানে ছোট পর্যায়ের কোনো একটা বা খাস ব্যক্তি পর্যায়ের কোনো একটা ক্ষতি একে বহন করা হবে কেন বেদফ এ ধরার আম সামষ্টিক পর্যায়ের বা বৃহত্তর পর্যায়ের কোনো ক্ষতিকে প্রতিরোধ করার জন্য তাহলে বৃহত্তর পর্যায়ের ক্ষতিকে প্রতিরোধ করার উদ্দেশ্যে বা প্রতিরোধ করার মাধ্যমে ব্যক্তি পর্যায়ের বা ছোট্ট পর্যায়ের ক্ষতিগুলোকে প্রতিরোধ করা হবে এটা হচ্ছে সারিয়ার আরেকটা সুন্দর মূলনীতি এর কারণটা কি ব্যক্তি চাইতে আসলে সমষ্টি বড় ব্যক্তির চাইতে জনগণ বড় অর্থাৎ একজন ব্যক্তির ক্ষতি আর অনেক লোকের ক্ষতি তাহলে কোনটাকে প্রাধান্য দেবে আমাদের যুক্তি বলে বিবেক বলে মানুষের ফেতরাত আতবা আসালিমা যে সুন্দর বিশুদ্ধ ফেতরাত তারও বক্তব্য হচ্ছে যে না বেশি লোকদের ক্ষতি রোধ করতে হবে এবং একক ব্যক্তির ক্ষতিটা পরে দেখা হবে যদি এমন হয় যে দুটো ক্ষতির মধ্যে যে কোনো একটা ক্ষতি থাকবে অন্য ক্ষতিগুলো যাবে সেক্ষেত্রে সামষ্টিক ক্ষতিটাকেই প্রতিরোধের জন্য প্রায়োরিটি দিতে হবে ব্যক্তির ক্ষতিটা যদি সেখানে থেকে যায় এবং ব্যক্তির স্বার্থ যদি সেখানে ক্ষুণ্ণ হয় তাতে কিছু সমস্যা হবে না বড়ো ক্ষতিটাকে যেটা আগেও বলেছি তারই পরিপূরক হিসাবে এটি এসেছে সেটাকে বড়ো ক্ষতির কথা বলা হয়েছে আর এখানে আসলে যাদের উপর ক্ষতিটা নিপতিত হয় তাদের সংখ্যার দিক থেকে এটাকে নির্ধারণ করা হয়েছে তাহলে আমরা তিনজন লোকের ক্ষতি আবার তিনশো জন লোকের ক্ষতি এক্ষেত্রে আমরা তিনশো জন লোকের ক্ষতিটাকে আগে প্রতিরোধ করব তারপর তিনজনের ক্ষতি দেখব প্রদর্শক এটাও একটা চমৎকার দর্শন একটা দৃষ্টিভঙ্গি একটা পলিসি এটা রাষ্ট্রের পলিসি হতে পারে এটা প্রশাসনের পলিসি হতে পারে এটা একটা জনপদের কমিউনিটির পলিসি হতে পারে যে কমিউনিটি বা সমাজের সকলের ক্ষতিটাকে আগে রিমুভ করতে হবে তারপর ব্যক্তির ক্ষতিগুলোকে দেখতে হবে এখানে আমরা যদি কিছু অ্যাপ্লিকেশনের উদাহরণ আপনাদের সামনে পেশ করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যেমন একজন হাতুড়ে ডাক্তার অথবা ডাক্তার যার প্রেসক্রিপশন অনেক ভুল তার জ্ঞান আসলে সঠিক নয় অনেকগুলো কারণ থাকতে পারে হয় তার ভালো সার্টিফিকেট নেই অথবা তিনি ভুলে গিয়েছেন তার মানসিক বৈকুল্য দেখা দিয়েছে ইত্যাদি এই ধরনের ডাক্তারের উপর অ্যাম্বার্গো আরোপ করা যাতে তিনি কাউকে কোনো কিছু প্রেসক্রাইব না করেন অথবা তিনি যদি সার্জেন্ট হন কারো সার্জারি না করেন কারো অপারেশন তিনি না করেন কারণ তার এই প্রেসক্রাইবড ঔষধ খেয়ে হয়তো মানুষ মারা যাবে তার অপারেশন দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং তিনি তো একজন তার হয়তো ইনকাম বন্ধ হয়ে যাবে কিন্তু তার চিকিৎসায় শত শত মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাহলে জনকল্যাণের স্বার্থে তাকে অ্যাম্বার্গো দিয়ে তার চর্চা করা থেকে তাকে বিরত রাখা হবে দর্শক আরেকটা উদাহরণ হলো যদি কোনো দরিদ্র ব্যক্তি অথচ সে ধোকাবাজ মানুষকে ধোকা দিয়ে বেড়ায় এই ধরনের ব্যক্তির উপরে এমবার্গ দিতে হবে যাতে সে এলাকার লোকদেরকে আসলে ক্ষতিগ্রস্ত না করতে পারে তার সাথে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সে যাতে দেওয়ার কিন্তু একটা বিধান আছে যেহেতু সে আসলে কপট দক্ষিণ ফলে তার সাথে যাতে মানুষ অর্থনৈতিক লেনদেন না করে সেজন্যে তার উপর একটা অ্যাম্বার্গ যদি আরোপ করা হয় তাহলে মানুষ এখানে কল্যাণ পাবে যদিও সে ব্যক্তি নিজে হয়তো ক্ষতিগ্রস্ত হবে তার ব্যক্তির ক্ষতিকে এখানে তাহাম্বুল করা হবে বহন করা হবে এবং জনগণের বা অনেক মানুষের ক্ষতি এখানে প্রতিরোধ করা হবে ঠিক তেমনি যদি দেখা যাচ্ছে যে ব্যবসায়িক চক্র সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে তাহলে প্রশাসনের পক্ষ থেকে এখানে একটা মূল্য নির্ধারণ করে দেওয়া যাবে কারণ মূল্য নির্ধারণ যদি না করা হয় তাহলে সাধারণ জনগণ যারা স্বল্প আয়ের মানুষ বা সীমিত আয়ের মানুষ তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম অযাচিতভাবে বাড়ানোর মাধ্যমে যে প্রফিট তারা পেত বিশাল একটা হয়তো তারা অর্থনৈতিক সাফল্য অর্জন করতো প্রফিট অর্জন করে সেটা বন্ধ হবে তাতে তারা কিছু ক্ষতিগ্রস্ত হবে তবে এই ক্ষতিগ্রস্ত হওয়াটাও বিধেয় বিশেষ করে যদি সেটা স্টক করা হয় এবং সিন্ডিকেট করে তার দাম বৃদ্ধি করা হয় তাহলে তা তো জুলুম এটা তো অন্যায় এটা দুর্নীতি এই দুর্নীতি থেকে সমাজকে বাঁচাতে হবে এবং সেই বিষয়টাই কিন্তু এই মূলনীতির আলোকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে আরেকটা উদাহরণ প্রিয় দর্শক আমরা আপনাদের কাছে পেশ করব সেটি হচ্ছে যদি এমন হয় যে কারো বাড়ির কোনো দেয়াল অথবা বাইরের যে তাদের যে সীমানা দেওয়া হয়েছে তার দেয়ালটা ভেঙে পড়ার উপক্রম এবং দেয়ালের সাথেই আছে জনগণের চলার রাস্তা তাহলে এই দেয়ালটা ভেঙে দেওয়াই হচ্ছে বিধেয় এতে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন বটে কিন্তু বহু লোক যারা ওই রাস্তা চলাফেরা করেন তাদের যে কেউ মারা যেতে পারেন মানুষ মারা যাওয়া বা জখম হওয়া আহত হওয়ার চাইতে এই দেয়ালকে ভেঙে দেওয়াটাই হচ্ছে উত্তম বিশেষ করে এটা তখন হবে যখন দেয়ালটা সত্যি ভেঙে যাওয়ার উপক্রম যে কোনো সময় পড়ে যেতে পারে এই ধরনের বিষয়গুলো আমরা সেই সমস্ত বিল্ডিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য মনে করব। যে বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে এবং এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেই বিল্ডিংয়ে যদি বিল্ডিংয়ের মালিক নাও চান তবুও প্রশাসনের পক্ষ থেকে অথবা কমিউনিটির পক্ষ থেকে বাধ্য করা যেতে পারে যে না এই বিল্ডিংটা যেহেতু যে কোনো সময় ভেঙে পড়বে অতএব এটাকে খালি করা দরকার এটা আবাসনের উপযোগী নয় কারণ ইতাহাম মালু আব্বারুল খাস বেদাফা দরারিন আম যে ব্যক্তি পর্যায়ের ক্ষতিকে হামল করা হবে তা হাম্বুল করা হবে বা বহন করা হবে সামষ্টিক পর্যায়ের ক্ষতিকে প্রতিরোধ করার মধ্য দিয়ে প্রিয় দর্শক তাহলে এর মধ্য দিয়ে আমরা কিছু উদাহরণ পেয়ে গেলাম এবং আমার মনে হয় আমাদের জীবনের অন্য অন্য ক্ষেত্রেও ডিসিশান মেক করতে আমাদের এই নীতি আমাদেরকে হেল্প করবে যাতে করে আমরা বুঝতে পারি যে সবসময় ব্যক্তির স্বার্থের চাইতে সামষ্টিক স্বার্থকেই বেশি প্রাধান্য দিতে হবে আরেকটা ছোট্ট নীতি আপনাদের সামনে পেশ করব যেটি আবদার ও ইউজাল বা ক্ষতি প্রতিরোধ করা হবে এই বৃহৎ নীতির অধীনস্থ একটা ছোট্ট নীতি সেটি হচ্ছে দর উল মাফা মিন জাল মাসা দর উল মানে হচ্ছে প্রতিরোধ করা উঠিয়ে নেওয়া মাফাসিদ উল মাফা শব্দটা মানে হচ্ছে বিপর্যয় লাতুফসিদুফল ইসলাহিহা তোমরা পৃথিবীতে সংস্কার স্থাপনের পর শান্তি স্থাপনের পর বিপর্যয় সৃষ্টি করে বেরিও না বিপর্যয় সৃষ্টি করো না তাইলে ফাসাদ মানে হচ্ছে বিপর্যয় মুফসিদ মানে যারা বিপর্যয় সৃষ্টি করে এখানে দার উল মাহাসেদ মাফসাদা শব্দের বহু বচন যেটা মাসলাহা বা কল্যাণ বলতে যেটা বোঝায় তার বিপরীত তাহলে মাফসাদাটা হচ্ছে কল্যাণের বিপরীত দার উল মানে হচ্ছে উঠিয়ে নেওয়া বা এটাকে প্রতিরোধ করা এটাকে নিশ্চিন্ন করে দেওয়া বিপর্যয়কে নিশ্চিহ্ন করা বিপর্যয়কে প্রতিরোধ করা এটা উত্তম হচ্ছে মিনজল মাসা আলহ কল্যাণ আনায়নের চাইতে তার মানে হচ্ছে আমার সামনে এখন একটা কল্যাণ আছে একটা বিপর্যয় আছে যে কোনো একটা আমি কোনটা আগে প্রায়োরিটি দেব কল্যাণটা নেব বিপর্যয়টাও আমার উপর ধেয়ে আসবে নাকি আমার কল্যাণটা থাক আসুক আর না আসুক প্রথমে দরকার হচ্ছে বিপর্যয়কে প্রতিরোধ করা এই কায়দা বলছে দার উল মফাস যে বিপর্যয়কে রোধ করা এটা উত্তম কল্যাণকে আনয়ন করার চাইতে অর্থাৎ কল্যাণের চাইতে বা কল্যাণকে নিশ্চিত করার চাইতে কল্যাণ অর্জনের চাইতে বিপর্যয়কে রোধ করা হচ্ছে উত্তম প্রিয় দর্শক এটা চমৎকার একটা নীতি কারণ মানুষ তো আগে ক্ষতি থেকে নিজেকে বাঁচাবে শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচাবে তারপরে তার অবস্থার উন্নয়ন আস্তে সে হবে বা করবে সোরা নারামের একশো আট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ালা তা সুবুল্লা দিই না ইয়াদৌ নামিন দোন ইল্লাহি পায়া সুববুল্লাহ অ্যা দ ওয়াম বেগায় আয়লম ওয়ালা তা সুববুল্লাহ দি না ইয়াদৌ নামিন দোন তোমরা ওই লোকদেরকে গালিগালাজ করো না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকছে অন্যের ইবাদত করছে অন্যর কাছে দোয়া করছে অর্থাৎ গায়রুল্লার কাছে যারা দোয়া করছে গায়রুল্লাহর যারা ইবাদত করছে তোমরা তাদেরকে গালি দিও না কারণ তারা পরিবর্তে বা বিপরীতে আল্লাহর প্রতিও তারা গালি দিবে আল্লাহকেও তারা গালি দিবে তাদের কোনো জ্ঞান ছাড়াই আল্লাহ সম্পর্কে উল্টা কথা বলবে এটা হচ্ছে অর্থাৎ তুমি যদি মুশ্রিকদেরকে অথবা যারা ইসলামের মধ্যে নেই যারা শিরিক করছে যারা কুফর করছে তাদেরকে গালিগালাজ করো তাহলে ইন রিয়াকশন তারাও তোমার আল্লাহকে গালি দিবে তোমার স্রষ্টাকে গালি দিবে তোমার ইলাহকে গালি দিবে অতএব সে কাজটা তোমরা করবে না তাহলে এখানে কি বোঝা যাচ্ছে তাদেরকে গালি দেওয়ার থেকে বিরত রাখা হচ্ছে আরও একটা বড় বিপর্যয়কে রোধ করার জন্য সে বিপর্যয় হচ্ছে তারা আল্লাহকে গালি দেবে তাহলে আসলে যারা ভুল পথে আছে তাদের প্রতি কঠিন কথা আরোপ করাই যায় যে তোমরা ভুল পথে আছো তোমাদের স্রষ্টা ভুল তোমরা যাদেরকে ডাকছো তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না কারণ আল্লাই হচ্ছেন স্রষ্টা আল্লাহ দোয়া কবুলকারী আল্লাহই তোমাদের কল্যাণ সাধন করবেন এরকম একটা ক্ষেত্রে যারা শিরেখ করে যারা মৃতকে আহ্বান করে যারা কবরকে পূজা করে যারা কোনো ব্যক্তিকে আল্লাহর সমান শক্তিশালী বলে মনে করে এবং তার কাছে গিয়ে দোয়া করে তাকে সেজদা করে ইত্যাদি সেক্ষেত্রে কঠিন কথা বলতে কোনো অসুবিধা নেই কিন্তু যখন দেখা যাবে যে কঠিন কথা বলতে গিয়ে সে আমাদের দিনকে আক্রান্ত করবে অথবা প্রকাশ্যে গালিগালাজ করবে আল্লাহকে রাসুল সাল্লাহ সাল্লামকে কিংবা কোরআনের প্রতি কিছু আরোপ করবে তাহলে বোঝা গেল যে বড় বিপর্যয়কে রোধ করা এটা হচ্ছে সারিয়া দৃষ্টিভঙ্গি এছাড়া আমরা সহি মুসলিমের একটা হাদিস পাই যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আমি তোমাদেরকে কোনো নির্দেশ দিই তখন তোমরা যতটুকু সম্ভব সেই নির্দেশটা পালন করো ওয়াঈদ না হ্যাঁ আনসাই ইন যখন আমি তোমাদেরকে কোনো জিনিস থেকে নিষেধ করি তখন তোমরা সেটাকে পরিপূর্ণভাবে ফান্তাহু সেটা পরিপূর্ণভাবে বর্জন করো তাহলে হারাম প্রতিহত করাকে বেশি প্রাধান্য দিতে হবে এবং ভালো কাজ করাটাকে এটাকে সেকেন্ডারি পর্যায়ে এটা যতটুকু পরিমাণ কিন্তু হারামটাকে কমপ্লিটলি বর্জন করতে হবে তাহলে এখানেও আমরা এই কম্পেয়ারশানটা দেখি তাহলে ওই কায়দাটা এসে যায় দার উল মাফা সিদ্ আউলা মিন জালবিল মাসা লেহ যে বিপর্যয়কে ক্ষতিকে রোধ করা এটা প্রাধান্য পাবে যে কোনো কল্যাণ করার চাইতে যদি দুটো মুখোমুখি এসে দাঁড়ায় দর্শক আমাদের সময় হয়ে গেলো একটা বিরতির আমরা নিচ্ছি একটা বিরতি বিরতির পর ফিরে আসছে খুবই তাড়াতাড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল About the way I be, but well, what they all hate is if we get great. Cause we're the only ones with our heads on straight. Don't ever a frown in your head looking down if you hear the Quran you're the best in the town. m-u-s-l-i-m L I am, I'm so blessed to be with them. m-u-s-l-i-m L I am, I'm so blessed to be with them. Watch little wonders at their best. বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা সাতটায় বা পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস বাংলায় দর্শক আমরা বিরতির পর আবার ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা আপনাদের সামনে আরেকটা নীতি পেশ করব সেটি হচ্ছে ইদা তারাদ হালালু ওয়াল হারাম অথবা ওল হালাল যখন হালাল হারাম একসাথ হবে অথবা বৈধতা দানকারী অথবা হারামকারী বৈধকারী ও হারামকারী দুটো জিনিস একসাথে যখন হবে হারাম অথবা হুল লেবাল মোহারেম তখন যেটা হারামকারী অথবা যেটা হারাম বস্তু সেটাকে প্রাধান্য দেওয়া হবে প্রায়োরিটি দেওয়া হবে তাহলে এখানে প্রিয় দর্শক আমরা এর মধ্যে পাচ্ছি যদি হালাল হারাম একসাথে হয় তাহলে হারামটাকে প্রাধান্য দিয়ে সে অনুযায়ী ডিসিশন মেক করতে হবে অর্থাৎ সেটাকে বর্জন করতে হবে হালালটাকে প্রাধান্য দিয়ে যে সেটাকে করতে হবে তা নয় কারণ এখানে একই বিষয় এসে পড়ে যে হারাম বর্জন করাটা এটা বেশি গুরুত্বপূর্ণ হারাম বর্জন করাটা বেশি গুরুত্বপূর্ণ ফলে হালাল হারাম একই জিনিসের মধ্যে থাকলে হারামের দিকে রেয়াত করে সে কাজটাকে বর্জন করতে হবে আর এই কায়দার মধ্যে আরও বলা হয়েছে আউল মবি আলম হার একই কথা অর্থাৎ এক একজন এক একভাবে উল্লেখ করেছেন যে কোনো জিনিস হালালকারী অথবা কোনো জিনিস হারামকারী এরকম দুটো একসাথে হলে তাহলে হারামকারী জিনিসটাকে বিবেচনা এনে সেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই কায়দাকে প্রিয় দর্শক কেউ কেউ আরেকটা ভিন্ন ওয়ার্ডিংয়ে উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইদা দা আলমা নেতাদি যখন মা যেটা নিষেধকারী দলিল ওয়াল মুক্তাদি অথবা যেটা হালালকারী যেটা চায় যে কাজটা হালাল ইত্যাদি এ দুটো যখন পরস্পর মুখোমুখি হবে তখন গল্লিবা অথবা কদ্দিমা তখন যেটা নিষেধকারী সেটাকে প্রাধান্য দেওয়া হবে ইল্লা ইম তবে যদি কোনো কারণে শক্তির দিক থেকে অন্য আরও অনেক মাসলাহাতগুলো বিবেচনা করে দেখা যায় যে যেটা মুক্তি যেটা হুকুমকে ডিমান্ড করে অর্থাৎ হালাল করে সেটা যদি বেশি শক্তিশালী হয় শুধু সেরকম একটা অ্যাকসেপশনাল ব্যতিক্রমী ক্ষেত্রে সেটাকে প্রাধান্য দেওয়া হবে আদারওয়াইজ যখন মানের এবং মুক্তাজি একসাথে হবে মানের মানে যেটা করে মুক্তাজি মানে যেটা অনুমতি দানকারী এ দুটো একসাথে হবে তখন মানারটাকে প্রায়োরিটি দেওয়া হবে তাকে সামনে নিয়ে আসা হবে এবং সে আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মানের যদি নিষেধ করে তাহলে পুরো কাজটাও আমরা দেখব যে কাজের মধ্যে দেখা যাচ্ছে যে একটা বলছে হালাল একটা বলছে হারাম একটা নিষেধ করছে এ কাজ করার মানে এক দৃষ্টিভঙ্গিতে আরেকটা বলছে যে না এ কাজ করা যেতে পারে সেম কাজটাই তাহলে এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে প্রায়োরিটি দিতে হবে মানারকে যেটা নিষেধ করছে ফলে এই কাজটা আর করা যাবে না এ হচ্ছে কায়দার মূল বক্তব্য প্রিয় দর্শক এই বক্তব্যর মধ্য দিয়ে আমরা ইসলামের আরেকটা দৃষ্টিভঙ্গি এখানে পেয়ে যাই যেটা আমাদের দলিলের মধ্যেও এসেছে যেমন ইমাম হাকেম। তার মুস্তাদরা গ্রন্থে একটা হাদিস উল্লেখ করেছেন যেটা তিনি সহি বলে উল্লেখ করেছেন ইমাম রাহবিয় সহিহ বলেছেন সেটি হচ্ছে দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক যা তোমাকে সন্দেহযুক্ত করছে সেটা ত্যাগ করে ওইদিকে চলে যাও যেটা সন্দেহযুক্ত নয় ফা ইননা সিদকাতু মানিনা ওয়াল কাযিব রাইবা কারণ সত্যতার ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশন আছে একটা প্রশান্তি আছে আর মিথ্যার মধ্যে আছে একটা সন্দেহ অর্থাৎ যেটা সঠিক তার মধ্যে একটা তোমা নিনা আছে এবং যেটা বেঠিক তার মধ্যে একটা সন্দেহ থেকে যায় এখন যেখানে আমার সন্দেহ আছে এটা এখানে হালালো হতে পারে হারামও হতে পারে তাহলে এটাকে যদি আমরা বর্জন করি তাহলে আমার মধ্যে একটা তোমা নীনা একটা প্রশান্তি থাকবে যে না আমি হারামের মধ্যে অন্যায়ের মধ্যে নিষিদ্ধের মধ্যে সম্পৃক্ত হইনি রাসুল্লাহ সাল্লাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ইন্নাল হালালা বাইয়েন ওয়া ইন্নাল হারামা বাইয়েন ওবাই হুমা মুস্তা বেহাত এটা অবশ্য মুসলিম শরীফের ওয়ার্ড তিনি বলছেন যে নিশ্চয়ই হালালটা স্পষ্ট নিশ্চয়ই হারামটা স্পষ্ট ওবাই না হুমা ওমোর মুস্তা বেহাত অথবা ওবাই না হুমা বিভিন্ন শব্দ এসেছে এই দুটোর মাঝখানে হালাল এবং হারামের মাঝখানে আছে কিছু অস্পষ্ট জিনিস অর্থাৎ সেটা হালালও হতে পারে হারামও হতে পারে এমন একটা সম্ভাবনা নিয়ে আমাদের সামনে অনেক আমল প্রতিভাত হয় অনেক সময় আমরা ক্লিয়ার ডিসিশন হয়তো মেক করতে পারি না আল্লাহ তো জানেন কোনটা হালাল কোনটা হারাম বাট বিষয়টা তো আমাদের কাছে আল্লাহর কাছে নয় আমরা এই দলিল না থাকার কারণে অথবা কোনো একটা বিষয় কনফিউজড হয়ে যাওয়ার কারণে আমাদের মধ্যে কিন্তু এরকম একটা সিচুয়েশান অনেক সময় তৈরি হয় এই সিচুয়েশান তৈরি হতে পারে অনেক সময় খুবই অবভিয়াস এবং ক্লিয়ার হালাল বিষয়গুলো নিয়ে অথবা ক্লিয়ার হারাম বিষয়গুলো নিয়ে এখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে হাদিসটা ব্যক্ত করেছেন তাতে মনে হচ্ছে যে হালাল হারাম ক্লিয়ার এর বাইরেও কিছু জিনিস অস্পষ্ট আছে কিন্তু প্রশ্ন হচ্ছে হালাল হারাম সবার কাছে কি ক্লিয়ার দর্শক অবভিয়াসলি আমরা বলতে পারি না সবার কাছে ক্লিয়ার নয় এটা নির্ভর করে আপনি শরিয়ত সম্পর্কে কতটা জানেন কতটা জ্ঞান আপনি অর্জন করেছেন কারণ অনেক ক্লিয়ার জিনিস এর ব্যাপারে অনেকে কনফিউজড কিন্তু যখন শরিয়ার দলিলগুলো পড়া হবে কোরআন পড়া হবে হাদিস পড়া হবে এবং জানা হবে সকল জ্ঞান তখন অধিকাংশ জিনিসের ক্ষেত্রে আমরা জেনে ফেলবো কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এর এরপরেও ইজতেহাদি বিষয়গুলোর মধ্যে অনেক সময় একটা টানাটানি থাকবে যে কারণে আমরা বড়ো বড়ো স্কলারদেরকেও দেখি একই বিষয়ে দ্বিমত পোষণ করতে এটাই হচ্ছে বাইনাহুমা হুমা অমরুন মুস্তাবি হাত অথবা মোসাবাহাত এগুলোর মাধ্যমে কিছু আছে অস্পষ্ট জিনিস যেটা ইজতেহাদের দাবি রাখে এবং ইজতেহাদ অনুযায়ী কেউ সেটাকে হালাল বলেছেন কেউ সেটাকে হারাম বলেছেন কেউ সেটাকে বিভিন্ন পর্যায়ে এই যে বিধান আছে সে বিধানের মধ্যে তারা ডিসক্রাইব করেছেন তাহলে অল্প কিছু সংখ্যক বস্তু এখানে আছে যে বস্তুগুলোতে আমরা কনফিউজড হতে পারি এটা স্কলারলি দিক থেকে আমি বলছি আর সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমরা দেখছি যেটা একটু আগেও বললাম জ্ঞানের স্বল্পতার কারণে স্পষ্ট হালাল জিনিস এবং স্পষ্ট হারাম জিনিসও আমাদের কাছে কনফিউজ সৃষ্টি করে আমরা ঠিক বুঝতে পারি না যেটা এটা হালাল কি হারাম সেখানে আমাদের জ্ঞানমুখী হলে এই বিষয়গুলো আমাদের কেটে যাবে এবং সেক্ষেত্রে আমরা প্রিয় দর্শক আমরা নিজেরা পড়াশোনার পাশাপাশি কোরআনের যেই দিক নির্দেশনা আছে সেটা ফলো করতে পারি ফেস আলু আহ্লা আলামুন তোমরা আহল উদ্দিক তথা আহলুল আলিমকে জিজ্ঞেস করো যদি তোমরা না জেনে থাকো তাহলে এই বিষয়গুলোর প্রতি আমরা যদি খেয়াল রাখি তাহলে আমাদের করণীয়টা আমরা স্পষ্ট করে ফেলতে পারব হাদিসের শেষে এখানে এই কায়দার মূল বিষয়গুলো যেটা আমরা প্রমাণ হিসাবে পেশ করতে চাচ্ছি হাদিসের শেষে কিন্তু সেটা সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন তিনি বলেছেন ফমান ইত্তাক ও ওয়ারদিহি যে ব্যক্তি এই যে অস্পষ্ট জিনিসগুলো বা কনফিউজিং বিষয়গুলোকে যে ত্যাগ করলো বর্জন করলো এগুলো থেকে পরহেজ করলো সে নিজের দিন এবং সম্মানকে আসলে যে কোনো ভুল থেকে মুক্ত করে নিল সে দিনের স্বার্থে এবং নিজের সম্মানকে সঠিক রাখার স্বার্থে সেটা সে করলো ওয়ামান ওয়াকা আফি হা যে ব্যক্তি এর মধ্যে পতিত হল ফাকাদ ওয়াকা আফিল হারাম তাহলে সে হারামের মধ্যে পড়ে গেলো বা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকলো তাহলে সুবুহাতের মধ্যে অস্পষ্ট জিনিসের মধ্যে যদি কেউ সম্পৃক্ত হয় তাহলে হারামের সাথে সে সম্পৃক্ত হয়ে যেতে পারে দর্শক আমরা কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করব যাতে করে এই কায়দাটা বা এই নীতিটা বুঝতে সুবিধা হয় যখন কোনো একটা ছোট্ট এরিয়ার মধ্যে অথবা একদল মহিলার মধ্যে যারা সীমিত সংখ্যক সেখানে জানা যায় যে কোনো একজন আপনার আছে যাকে বিবাহ করা অবৈধ আপনার দুধ বোন হওয়ার কারণে অথবা দুধ মাতা হওয়ার কারণে ইত্যাদি যে কোনো রিলেশনের কারণে অথবা আপনার সম্পর্কের এমন সম্পর্কে যেমন ভাতিজি অথবা ভাগিনী অনেক সময় তো মানুষ দুর্দেশে থাকার কারণে এগুলো জানে না একজন লোক দীর্ঘদিন তার আত্মীয় স্বজন থেকে তার লোকালয় থেকে অনেক হাজার হাজার মাইল দূরে ছিল ফলে তার যে আপন হাররামা যে আছে এই লোকালয়ে সেটা শুধু হয়তো যদি জানতে পারেন কিন্তু নির্দিষ্টভাবে বুঝতে পারলেন না যে কে এভাবে আপনি চিহ্নিত করতে পারলেন না এখানে তাইলে আপনার জন্য মাত্র একজন হারাম কারণ এখানে আপনার একজন মহাররামা মহিলা পাওয়া গেল মাত্র আর বাকিরা আপনার জন্য হালাল তাইলে এখানে হালাল এবং হারাম একসাথ হল এখানে শরীয়তের মানার এবং মুক্তাদি একসাথ হলো মানার হচ্ছে আপনি মহার্মাকে বিবাহ করতে পারবেন না আর মুক্তাদি হচ্ছে যে না ওই একজন মহারামা ছাড়া বাকিদেরকে বিবাহ করা হালাল কিন্তু বিষয়টা ফেস টু ফেস হয়ে গেল একে অপরের মুখোমুখি এসে গেল বা হালাল হারাম এখানে একসাথ হয়ে গেল যতক্ষণ না আপনি কোনো বাইয়ে না কোনো দলিল পাবেন ততক্ষণ পর্যন্ত এটা হয়ে থাকলো ফলে বিধান হচ্ছে আপনি ওই সীমিত সংখ্যক নারী দলের মধ্যে কাউকে আপনি বিবাহ করবেন না এটা হচ্ছে সরিয়াতের বিধান এই কায়দার আলোকে যখন হালাল হারাম একসাথ হবে অথবা বৈধকারী আর হারামকারী একসাথ হবে তখন হারামকারী বিষয়কে তথা হারাম বিষয়টাকে প্রাধান্য দিয়ে শরীয়তের দলিল নিতে হবে দর্শক আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা দেখি যে আজকে আমাদের সমাজে অনেক অনুষ্ঠান হচ্ছে যে অনুষ্ঠানগুলো অনুমোদন শরিয়াতে নেই যেমন মিলাদুন্নবীর অনুষ্ঠান যেমন বর্ষবরণের অনুষ্ঠান চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান ইত্যাদি নানা অনুষ্ঠান যেগুলো ইসলামিক মূল ধারার সাথে বিরোধপূর্ণ সে অনুষ্ঠানগুলোর মধ্যে অনেক খাবারের আয়োজন করা হয় এখন আমরা যদি খাবারের দিকে তাকাই তাহলে দেখব যে সেটা হালাল আবার অনুষ্ঠানের দিকে যদি তাকাই তাহলে দেখব সেটা হারাম এখানে হালাল এবং হারাম মিক্স হয়ে যাওয়ার কারণে আমাদের উচিত হবে এই ধরনের অনুষ্ঠানকে বর্জন করা এবং এই ধরনের অনুষ্ঠানের খাবারকেও বর্জন করা আমরা এখানে হারামের দিকটাকে প্রাধান্য দিয়ে সে সিদ্ধান্তে আসছি দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা এসে উপনীত হয়েছি যারা আমাদের সাথে ছিলেন আল্লাহ আপনাদের আমাদের সবার ভালো করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা আলোচনা এখানেই রাখছি হাদা ওসলাম আলা নবীনা মোহাম্মদ ওয়লা আলীহি ও আজমাইন ওসালাম আলাইকুম ও অবরাকাত কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়েন ব্যাংক কোয়াড্রান্কোট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এল ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শর্ট কোড তিন শূন্য 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 সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান

তিনি ছাড়া কোনুদ নেই কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার প্রা সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়